হচ্ছে বাসে তো কোনো কোভিড বিধি কেউ মানছে না, আরো ভিড়ের মধ্যে আরো গুলো কিছু বেশি গোলাগুলি হচ্ছে। তার না আমি কোনো রাজনৈতিক দলের সদস্য নই, আর না তো কোনো রাজনৈতিক দলের সাপোর্টার। আমিও আপনাদেরই মতো খুবই সাধারণ ঘরের একটা ছেলে। সো আজকে কথাটি বলার উদ্দেশ্য হচ্ছে ভিডিওর মাধ্যমে ক্রমশ প্রকাশ্য হবে। আজকে প্রশ্নটা করব না আমি, কিন্তু উত্তরটা দিতেই হবে। ও মাই গড, আপনাদের কেননা আজকে যে তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরবো সেগুলো আপনাদের দৃষ্টিভঙ্গি থেকে, আপনাদের মতামত থেকে কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের জানাতেই হবে। কেননা আপনাদের একটা কমেন্ট এই ভিডিওর জন্য নয়, এই মানুষের জন্য, আপনাদের মতোই সাধারণ মানুষের জন্য খুবই মূল্যবান। তো আজকে এই ভিডিওটি বানানোর আমার একটাই, যে আপনারা যারা ঘরে বসে এবং 90% যারা নিজের গাড়িতে ট্রাভেল করে এই যে বাস্তব চিত্রটাকে অ্যাভয়েড করে যাওয়ার চেষ্টা করছেন, সেই রকমই কিছু চিত্র নিয়ে আপনাদের সাথে আজকে আমি কথা বলবো বা আপনাদের সামনে লাইভ প্রুফ তুলে ধরার চেষ্টা করব। আপনারা প্লিজ ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখবেন, কেননা শেষ পর্যন্ত এমন কিছু মানুষের লাইভ ইন্টারভিউ আপনাদের সামনে আমি তুলে ধরবো যেগুলোর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন সাধারণ মানুষরা কতটা কষ্টের ভিতর দিয়ে নিজের জীবন অতিবাহিত করছে কিন্তু কিছু বলতে পারছে না। তো তাদের জন্য আজকে ভিডিওটা, এবং আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা প্লিজ এই ভিডিওটা একটা হলেও কমেন্ট করবেন যে সরকারের নেওয়া এই ডিসিশনটা কতটা ফেয়ার প্রত্যেকটা মানুষের জন্য, বড় গরিব লোক, ছোট লোক, মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত সবার জন্য কতটা ফেয়ার হয়েছে সেটা আপনারা জানাবেন, এবং এর থেকেও আরো কিরকম ধরনের ডিসিশন নিলে বেটার হতে পারে বা কি নিলে হয়তো ভালো হতো, ঠিক আছে, সমস্ত কিছু আপনারা এই কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন, জানাবেন, এবং আমি চেষ্টা করবো 100% রিপ্লাই দেওয়ার। তো থ্যাংক ইউ। চলুন আর বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিও শুরু। ভিডিও শুরুতেই যে চিত্র আমরা দেখতে পাচ্ছি তা খুবই লজ্জাজনক, আমাদের সাধারণ নগরবাসীর ক্ষেত্রে বলুন বা সরকারের এই ডিসিশনকে বলুন। এটাই যদি আমাদের প্যান্ডামিক থেকে বাঁচার একমাত্র উপায় হয়ে থাকে তাহলে একজন সাধারণ নাগরিক হিসাবে আমার কিছু বলার নেই। আই এম রিয়েলি স্পিচলেস এট নাও। ও মাই গড, একটা জ্বলন্ত বাস্তব চিত্র আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এক মিনিট, এখনও অনেক কিছু বাকি আছে, কেননা এক্ষুনি আমরা লাইভ ইন্টারভিউ দেখব একজন যাত্রীর, যিনি সবেমাত্র বাস থেকে নামবেন, অফিস থেকে ফিরছেন তিনি, তারই লাইভ ইন্টারভিউ নিয়ে নেব। তার কাছ থেকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব বাসের ভিতরের কী কন্ডিশান, কী হচ্ছে ভিতরে, কারা কীরকম প্রসিডিওর মেনটেন করছে, কী করছে না, এভরিথিং তার কাছ থেকেই জেনে নেব। তো আমি আগে আপনাদের কাছে জানিয়ে দিতে চাই, আমি এখন বারুইপুর বারাসাত বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, একদম সাউথ চব্বিশ পরগনার মধ্যে অবস্থিত বারুইপুর। তো চলুন জেনে নিই। তো স্যার, আমরা এখন আপনাকে জিজ্ঞেস করবো, আপনি এক্ষুনি বাস থেকে নামলেন, আমরা দেখলাম বারুইপুর বারাসাত বাসস্ট্যান্ডের সামনেই আমরা এখন দাঁড়িয়ে আছি। তো আমি আপনাদের জিজ্ঞেস করতে চাইবো যে এই যে সরকার যে একটা ডিসিশন নিল, ট্রেন সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে এবং বাস মেট্রো পুরোপুরি অর্ধেক করে দিয়েছে, তো এতে আপনাদের কীরকম সুবিধা হয়েছে বা কী অসুবিধা হয়েছে সেটা যদি একটু বলেন। প্রাইভেট গভর্নমেন্টের সব কিছু প্রাইভেট তো খোলা, তো প্রাইভেটে যারা চাকরি করতে যাচ্ছে তা তো সবাই বেরোচ্ছে, তো ট্রেন যখন বন্ধ তার বাস তো যখন আসবে তখন বাসে প্রচণ্ড অসুবিধা হচ্ছে, বাসে তো কোনো কোভিড বিধি কেউ মানছে না, আরও ভিড়ের মধ্যে আরও গুলো কিছু বেশি গোলাগুলি হচ্ছে। তার সময় যখন ট্রেন যদি সকালবেলা করে চলায় আরও দু ঘন্টা করে, আর সন্ধ্যাবেলা করে দু ঘন্টা চলে, তারপর অনেক বেটার হবে। আশা করছি স্যার ভালোই লাগছে। আর এই যে সরকারের যে এই সিদ্ধান্তটা, এটাকে আপনি কতটা সাধুবাদ জানাচ্ছেন কোভিড-19 সিচুয়েশনকে আটকানোর জন্য বা প্যান্ডামিক সিচুয়েশন থেকে বাঁচার জন্য, যে আমাদের সরকার যে ডিসিশনটাকে নিয়েছে? সরকার ডিসিশন নিয়েছে ঠিক আছে, কিন্তু সাধারণ মানুষের কথা তো ভাবতে হবে, তারা তো তোমার যেগুলো যারা যারা রোজ বেরোয় যারা বেরোতেই হবে, অবশ্যই যারা যারা জরুরি অবস্থার সাথে যুক্ত, যেরকম ব্যাংক বা প্রাইভেট সেক্টরগুলো, তারা তো বেরোতেই হবে, তারা তো সার্ভিস দিতে হবে, তা সার্ভিসের জন্য তো অন্তত ট্রেন অন্তত ঠিক চালানো দরকার, ট্রেন যদি না চালায় বা বাস যদি না বাড়ানো হয়, 50% যদি 100% যদি বাস যদি বাড়ায় তাহলে একটুখানি লোকের সুবিধা হয়। ঠিক ঠিক, তো থ্যাংক ইউ স্যার আপনার সাথে। একজন যাত্রীর মতামত আপনাদের সাথে আমি শেয়ার করলাম, সো আরেকজন যাত্রীর মতামতও শেয়ার করবো, এবং বাসে ঢুকে কোনো যাত্রীর কাছ থেকে সেটা জানার চেষ্টা করব। কিন্তু তার আগে আপনাদের কাছে এমন একটা জিনিস আমি দেখাবো, এরা আপনারা দেখলে আপনাদের হাড় হিম হয়ে আসতে পারে। সো যাই হোক, সেটা দেখার পরে আপনারা প্লিজ একটু কমেন্ট বক্সে জানাবেন সরকারের এই ডিসিশনটা কি সত্যিই সাধুবাদজনক, নাকি অন্য কোনো ডিসিশন নিলে হয়তো বেটার হতো, বা কী ডিসিশন নিলে সাধারণ মানুষের আরও একটু উপকার হতো। তো সমস্ত কিছু আপনারা প্লিজ একটু কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবেন। সো সময় নষ্ট না করে চলুন সেই দৃশ্যটা আমরা দেখে নিই।
এবার আমরা সোজাসুজি বাসের ভিতরে চলে যাব, একজন যাত্রীর কাছ থেকেই জেনে নেব কি কন্ডিশনের ভিতর দিয়ে তারা যাচ্ছে, সরকারি ডিসিশনটা তাদের কাছে কতটা গ্রহণযোগ্য, সমস্ত কিছু তাদের কাছ থেকে জেনে নেব। কিন্তু তার আগে একটাই কথা আপনাদেরকে বলতে চাই, আশা করি আপনারা বুঝতে পাচ্ছেন এই কন্ডিশনটা বা আমাদের সাউথ চব্বিশ পরগনা অবস্থা কতটাই মর্মান্তিক, কতটা দুঃখজনক। সো আপনাদেরকে আমি বলবো, প্লিজ আপনারা কমেন্ট বক্সে জানান এই সরকারের ডিসিশনটাকে আপনারা কতটা সাধুবাদ জানাচ্ছেন বা কতটা ভালোভাবে নিচ্ছেন বা কীরকম ডিসিশন নিলে আরও বেটার হতো। আপনাদের যা মতামত আছে আপনারা প্লিজ একটুখানি কমেন্টে জানানোর চেষ্টা করবেন। তো চলুন সোজাসুজি বাসের ভিতর। সরকার যে ডিসিশনটা নিয়েছে এতে যাত্রীদের কতটা সুবিধে বা কতটা অসুবিধা হচ্ছে, যাত্রীরা এটা কতটা সাধুবাদ জানাচ্ছে এই সিদ্ধান্তে সব কিছু জানবো। তো দাদা আপনার নামটা যদি একটু বলে দেন তো। আমার নাম হচ্ছে গিয়ে তুহিন ভায়ালি। আচ্ছা, তা আপনার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে সরকারের যে এই যে ডিসিশনটা, ট্রেন টোটালি বন্ধ এবং বাসের সংখ্যা অর্ধেক করে দেওয়া হয়েছে, মেট্রো অর্ধেক করে দেওয়া হয়েছে, এতে আপনারা কতটা সাধুবাদ জানাচ্ছেন বা এটা কতটা অ্যাপ্রিসিয়েট করছেন আপনি? সরকার যে ডিসিশন নিয়েছে, একটু ধরে বলবেন স্যার। বলছি সরকার যে ডিসিশন নিয়েছে, হ্যাঁ স্যার, আমাদের গরিব মানুষের খুব প্রবলেম, গাড়ি ভাড়া করতে যেতে আসতে খুব অসুবিধা, আর কি বলবো। তো এতে এই যে বাসের সংখ্যা যে অর্ধেক করে দিয়েছে টোটালি, এতে এর পরিমাণে কি যাত্রীর সংখ্যা বাড়ছে বা বাসের কোভিড সিচুয়েশনটা কিরকম মেনটেন করা হচ্ছে কোভিড ভিত্তিক? বলছি এই যে বাসেটা পুরো মানে যেরকম আগে চলতো সেরকম যদি চলে তাহলে খুব সুবিধা হতো, হয়তো ট্রেনটা বন্ধ করে দিয়েছে ওই কারণে, পুরো যদি এই যে গাড়িগুলো যদি আগের মতন চলতো তাহলে পাবলিকের সুবিধা হতো, এই আর কিছু না। আচ্ছা আচ্ছা, তো থ্যাংক ইউ।